वालेकुम बंधुरा, ब्रेकिंग न्यूज़ आरेक्टी भिडियोते अपन सबाई के स्वागत। ए भिडियोते बिल गेट्सर बाड़ीर किछु तथ्य अपन सामने तुले धरब। आपनी जदि ए विषय विस्तारित जानते चान ताहले आमार भिडियोटी ना टेने शेष पर्यन्त देखते थाकुन। और आपनी जदि आमादेर चैनेले नतून हन ताहले सबसक्राइब बाटने क्लिक करे बेल आइकनटी क्लिक करे राखुन, ताहले परबर्ती भिडियो आपनी सबार आगे पेये जाबेन। तो बंधुरा शुरू करा जाक। बिल गेट्स माइक्रोसॉफ्टेर सहप्रतिष्ठा एई मुहूर्ते विश्वेर अन्यतम सम्पदेर मालिक तिनि। तार सम्पदेर परिमाण एई मुहूर्ते प्राय 9,000 कोटी डलार। तार बिलासबहुल प्रासादटिओ ताक लागानोर मतो। वाशिंगटनेर मेरिनाते विशाल एई बाड़ीटि लेक वाशिंगटनेर पाड़े अवस्थित। जेने निन बिल गेट्सेर बाड़ीर अजाना किछु तथ्य। 1988 साले বাড়িটি কেনা হয় 20 লক্ষ ডলারে। বছরে মোট 10 লক্ষ ডলার সম্পত্তি কর দেন বিল গেটস। 66,000 বর্গফুটের বাড়ি তৈরি করেন 300 জন নির্মাণ কর্মী, এর মধ্যে 200 জনই বিদ্যুৎ কর্মী। ব্যবহৃত হয় 5,000 বর্গফুট কাঠ। বাড়ি লাগোয়া হ্রদের পাড়ে। 500 বছর প্রাচীন ডগলাস ফার গাছের শাড়ি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে বার্জে ভাসিয়ে আনা বালি দিয়ে মুড়ে ফেলা হয় জলাশয়ের চারপাশ। প্রতিটি ঘরে হাইটেক সেন্সরের সাহায্যে পছন্দই তাপমাত্রা এবং আলোর ব্যবস্থা করা হয়। বাড়ির সর্বত্রই পছন্দ অনুযায়ী গান শোনার ব্যবস্থাও রয়েছে। বাড়ির পারিপার্শ্বিক প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে দূষণহীন পরিবেশের ভারসাম্য বজায় থাকে স্বাভাবিক উপায়ে। গেটসের বাড়ির দেওয়ালের ছবি পছন্দ মতো বদলানো যায়। প্রথমে চাপ দিলেই বদলে যায় ছবি। 60 ফুট লম্বা সুইমিং পুলটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ একটি আলাদা ভবনে। আয়তন 3,900 বর্গফুট। পুলের জলের নিচে সাউন্ড সিস্টেম রয়েছে। পুলে প্রায় 90 ফুট লম্বা ও 63 ফুট উঁচু সিঁড়িতে 80টি ধাপ রয়েছে। সিঁড়িটি শেষ হয়েছে পুলের একেবারে নিচে। বিল গেটসের বাড়িতে জিমের আয়তন 2,500 বর্গফুট। এছাড়া জিমের সঙ্গে রয়েছে সিমস্ট ও সাউনা বাথের আলাদা ব্যবস্থা। ওই বাড়িতে রয়েছে 24টি শৌচাগার, সেই সঙ্গে রয়েছে 6টি পাকের ঘর। বাড়ির বিভিন্ন প্রান্তে এগুলো তৈরি করা হয়েছে যাতে ইচ্ছে অনুযায়ী প্রাসাদের যে কোনো অংশে খাবারের ব্যবস্থা করা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন।